পাকিস্তানিরাও কিন্তু বাঙালিদেরকে ভোটাধিকার দিছিল। দেখেন এখন কিন্তু বাংলাদেশে ভোটাধিকারই নাই। শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল না এটা, হাসিনা যতই আমাদের বোঝাক এই স্বপ্ন শেখ মুজিবুর রহমান দেখে নাই। কারণ সে স্বপ্ন দেখছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে যে নির্বাচন হয়েছিল, আপনি যেই নির্বাচনের কেন্দ্র করে একাত্তর যুদ্ধ হয়েছে, ওই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছিল। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন, আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরে আওতাধীন আমাদের আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই থানার সম্মেলনে উপস্থিত আছেন আমাদের মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ খালিদ ভাই এবং আমাদের অত থানা শাখা সম্মানিত সভাপতি আলহাজ নুরুল আলম ভাই সহ আমাদের ঢাকা উদ্যান কেন্দ্রীয় জামে মসজিদের সমিতি খতিব হাফেজ মাওলানা কারী নেসার উদ্দিন নুরী ভাই সহ আপনারা যারা আছেন সবাইকে আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা। একটা বড় ধরনের পরিবর্তনের জন্য কিন্তু আমাদের যত কিছু করতেছি বড় ধরনের একটা পরিবর্তনকে কেন্দ্র করে কিন্তু, ঠিক না? ব্রিটিশরা আমাদের এইখানে 200 বছর শাসন করে যে বীজ ঢুকাই দিয়ে গেছে ওই বীজ এখন আমরা বের করতে পারিনি। এইটার জন্য বিশ্ব চরমায় একটা মাস্টার প্ল্যান করে সে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কাজ করতেছে। এই কাজের প্রয়োজনে কখনো যুব আন্দোলনের মতো কমিটি গঠন করতেছে, কখনো শিক্ষক ফোরামের মতো কমিটি গঠন করতেছে, কখনো আইনজীবী পরিষদের মতো কমিটি গঠন করতেছে ওই মূল কাজটা আঞ্জাম দেওয়ার জন্য। যেমন আমরা একটা বাড়ি ঘর করতে গেলে প্রথম কি করি, একটা জায়গা পছন্দ করি, এরপরে ফাউন্ডেশন দেই, এই আনুষঙ্গিকভাবে আস্তে আস্তে একটা কমপ্লিট ঘর তৈরি হয়। এরকম বাংলাদেশে একটা স্থায়ী বিপ্লব যাতে হয়, বাংলাদেশের মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার ফসল পায়, এর জন্য ইসলামী আন্দোলন কাজ করতেছে। সেই ইসলামী আন্দোলনকে কাজের রসদ জোগাড় করতেছে এই ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, অন্যান্য সহজ ছাত্র আন্দোলন সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো সেই কাজ করতেছে। আমরাও আশা করতেছি উত্তরোত্তর যুবকদের কাজ সবসময় একটু বরকত বেশিই হয়। ভাষা আন্দোলনে যুবকদের ভূমিকা বেশি ছিল, স্বাধীনতা আন্দোলনে যুব আন্দোলনের ভূমিকা বেশি ছিল, 69-এর গণ অভ্যুত্থানেও যুবকদের ভূমিকা বেশি ছিল। আমরাও একটা গণ বিপ্লবের স্বপ্ন দেখি, আশা করি সেই গণ বিপ্লবে বাংলাদেশের যুবক শ্রেণী যুব আন্দোলনের ব্যানারে ইসলামী আন্দোলনকে শক্তিশালী সংগঠনে পরিণত করবে। আমরা আগামী দিনের যুব আন্দোলনের কমিটি একটু পরেই ঘোষণা হবে, বিগত দিনের কমিটি বিলুপ্ত হবে। আমরা এখানে যারা আছি যুব আন্দোলনের দায়িত্বশীল যারা না, মেহরবানি করে তারা আগামী দিনে যুব আন্দোলনের শরিক হয়ে যাবেন। আর পীর সাহেব চরম নাই এবছর ফাল্গুনের মাহফিলে খালিদ ভাই বসে কিছু কথা বলছে, এগুলো আমল করলেই আমাদের জন্য যথেষ্ট। বাকি আদাবরে আমাদের ভূমিকাটা কী হবে, আমরা যারা গত নির্বাচনে অংশগ্রহণ করছিলাম নির্বাচনের সময় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখছি আমাদের একটা জায়গায় বড় ধরনের ঘাটতি, সেইটি হলো প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে অনন্য দল একটা মনে করেন যে সেনাবাহিনীর মতো 10-15 জনের টিম দাঁড়া করে রাখে। আমাদের সব ঠিক, আমাদের ভোটারও ঠিক, কিন্তু ওদের জন্য ভোটাররাও ভোট দিতে পারতেছে না, ভিতরে ওরা একটা অবস্থান তৈরি করে রাখছে। তো এখন আমরাও একটা পরিকল্পনা নিয়েছি যে এইরকমভাবে শুধুমাত্র নাম কাজতে আমরা নির্বাচনে যাব আর ওই ভোটারদেরকে বলবো ভাই ভোট দিতে যায়েন, ওনরা গিয়ে দেখলো যে ভোট দেওয়া যায় না, বাসায় এসে ঘুম পড়লো, এইভাবে আসলে এই দেশ চলতে পারে না। এটা কখনোই শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল না, এটা হাসিনা যতই আমাদের বোঝাক এই স্বপ্ন শেখ মুজিবুর রহমান দেখে নাই। কারণ সে স্বপ্ন দেখছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে যে নির্বাচন হয়েছিল, আপনি যেই নির্বাচনের কেন্দ্র করে একাত্তর যুদ্ধ হয়েছে, ওই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছিল কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা দেওয়া হয়েছিল না, এই কেন্দ্র করেই কিন্তু আপনার স্বাধীনতা এই প্রেক্ষাপট যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তো সেখানে পাকিস্তানিরাও কিন্তু বাঙালিদেরকে ভোটাধিকার দিছিল। দেখেন এখন কিন্তু বাংলাদেশে ভোটাধিকারই নাই, তাহলে এই ভোট ভোটের অধিকার হরণ করা এটা কখনো শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল না। তা এখন বাংলাদেশে তারা শেখ মুজিবুর রহমানের স্বপ্ন যখন বাস্তবায়ন করতেছে তার দুঃস্বপ্ন বাস্তবায়ন করতেছে। তা আমরাও যেহেতু স্বাধীনতা আমার আপন চাষ একজন ফ্রিডম ফাইটার, তাদের কাছ থেকে শুনি স্বাধীনতার হিস্ট্রি আর বর্তমান অবস্থা, এগুলো শুনলে পরে সব কল্পনা মনে হয়।
স্বাধীনতাটাকে তারা দাঁড়া করাইছে এমন একটা অবস্থা, এদের মোল্লা মৌলবীদের বিরোধী একটা অবস্থান, ঠিক না? অথচ তখন মাদ্রাসাটাই ছিল আপনার মুক্তিযোদ্ধাদের একটা ক্যাম্পের মতো, এইখানে এসে তারা বিভিন্ন পরিকল্পনা করতো, এখান থেকে একশো যাইতো, এবং আমাদের ওখানকার যে কমান্ডার ছিল জলিল, তিনি সাক্ষীও দিছে। আর এইখানে আমাদেরকে বোঝানো হয় যে আলেমুল্লাহ মারুল মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অবস্থা করছে। হ্যাঁ, একটা শ্রেণী বিরোধিতা করছে, সেটার জন্য সবাই দায়বদ্ধ হবে না, ঠিক না? যেমন বাংলাদেশের মানুষ সবাই তো মুক্তিযোদ্ধা না, সবাই মুক্তিযোদ্ধার পক্ষে, ঠিক না? তো ওইরকম যেই শ্রেণীর বিরোধিতা করছে এর তোকমা কখন আলেমুল্লাহ মারা পাবে না, কারণ আলেমুল্লাহ মারাও শহীদ হয়েছে। এখন বাংলাদেশে তারা ওই এক তোকমা দিয়ে আমাদেরকে আর অনেকদিন ঠেলে রাখছে, আমরা এভাবে আর ভোট চুরি করতে দেবো না, এর জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। এখন যেহেতু রাত গভীর হয়েছে, আমরা কথা বাড়াবো না, আমাদের নিয়মতান্ত্রিক প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন, আমরা একটা উচিত শিক্ষা দিয়ে ইনশাল্লাহ এই দেশের মানুষকে মুক্তি করবো। এই দেশের মানুষ মুক্ত না, প্রতিটা ক্ষেত্রে এই দেশের মানুষ একটা শৃঙ্খলের মধ্যে আছে। আপনি যদি সরকারি কোনো সুবিধা নিতে যান, মামলা মোকদ্দমায় পড়েন, আপনি ভুক্তভোগী হবেন কি পরিমাণে হ্যাসেলারা করে, ব্যাংকে যাবেন, বিমায় যাবেন, সরকারি কাজে যাবেন, হসপিটালে যাবেন, একটা গাড়ি লাইসেন্স করতে যাবেন, একটা পাসপোর্ট করতে যাবেন, আপনি যেই কাজে যান দেশটার একটা জেলখানা বানায় রাখছে। তো এটার থেকে একটা উত্তরণ পিসাব চরণের ধারাই সম্ভব। এটা বর্তমানে যারা রাজনীতির শীর্ষস্থানে আছে, বাংলাদেশের বুদ্ধিজীবী মহল, এরা সবাই এই ব্যাপারে আলোচনা সমালোচনা তাদের ভিতরে চলতেছে, আমরা টুকটাক অনেক সময় বসার সুযোগ পাই। বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন আল্লাহ চায় তো এই পিসাব চরণের মাধ্যমে হবে, এবং আমরা যাতে সেই সময়টায় নিজেদেরকে ঘরে লুকায় না রেখে ময়দানে অবতীর্ণ হইতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। তৌফিক ইল্লা বিল্লাহ।